টারবাইনের মাধ্যমে কিভাবে তৈরি হয় জলবিদ্যুৎ, আকাশে কিভাবে ওড়ে এরোপ্লেন, সোলার প্যানেলের ব্যবহার কেন আজ গুরুত্বপূর্ণ, মানবজীবনে পরিবেশ দূষণের প্রভাব কতটা, সমাজকে কেন কুসংস্কারের ছোঁয়াচ থেকে মুক্ত রাখা জরুরি, এই সমস্ত বিষয়কে সামনে রেখেই সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বেহালায় শুরু হয়েছে তিন দিনের বিজ্ঞান মেলা। যৌথভাবে এই মেলার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং বেহালা আদর্শপল্লী ইয়াংস অ্যাসোসিয়েশন। শুক্রবার পদার্থবিজ্ঞানী বাসন্তী দুলাল নাগ চৌধুরী স্মারক বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বোস ইনস্টিটিউটের প্রাক্তন অধিকর্তা শিবাজি রাহা। উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক ও মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ আরও অনেকে। বিজ্ঞান মানে কিন্তু পদার্থবিদ্যা বা রসায়নের কতকগুলো সূত্র মুখস্থ করা অথবা জ্যামিতির উপপাদ্য সম্পাদ্য এগুলি মুখস্থ করা বিজ্ঞান হয় না। বিজ্ঞান হচ্ছে একটি চেতনা যেটাকে ভীষণ সর্বস্তরে উন্মুষ্ঠিত করতে হয় এবং তার জন্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার যেরকম প্রয়োজনীয়তা আছে কিন্তু তা বাদেও নন ফর্মাল এডুকেশন যেটাকে বলে তারও একটা বিরাট ভূমিকা রয়েছে। দক্ষিণ কলকাতার মোট 18টি স্কুলের পড়ুয়া অংশ নিয়েছে বিজ্ঞান মেলায়। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মডেল, কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিয়ে মেলায় আসা সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগে সামিল হয়েছে তারা। এখানে এসে তো খুবই ভালো লাগছে, আমাদের অনেক কিছু শিখতে পারছি, বিভিন্ন স্কুলে আমাদের সমবয়সী বন্ধুরাও এসছে, তো তারা এত সুন্দর রিপ্রেজেন্টেশন দিয়েছে সব স্কুল থেকেই প্রায়, তো আমরা নিজেদেরটা যেমন ভালো লাগছে দেখে এখানে পার্টিসিপেট করতে পেরে, অন্যরাও পার্টিসিপেট করেছে, তাদের পার্টিসিপেশন দেখে তাদের প্রেজেন্টেশন আমাদের খুব ভালো লাগছে, অনেক কিছু শেখা যাচ্ছে সব থেকে বড়ো কথা, এটাই একটা আমাদের কাছে খুব বড় জিনিস যে আমরা এখানে এসে সবাই বন্ধুদের থেকে অনেক কিছু শিখতে পারছি। বেহালার আদর্শপল্লীর ইয়াংস অ্যাসোসিয়েশনের ক্লাব প্রাঙ্গণে এই মেলা চলবে রবিবার পর্যন্ত। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।